করোনা পরবর্তী নানা জটিলতার মধ্যে অন্যতম সমস্যা শ্বাসকষ্ট। করোনা আক্রান্ত রোগীদের উল্লেখযোগ্য অংশই এই সমস্যায় ভোগেন। তবে এই সমস্যায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। এদিকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে করোনা পরবর্তী শ্বাসকষ্টের রোগীদের জন্য চালু হচ্ছে আলাদা বহির্বিভাগ। করোনা সংক্রমণে মানবদেহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। সংক্রমণ বেশি হলে অনেকেরই ফুসফুসের একটি বড় অংশই নষ্ট হয়ে যায়। করোনা থেকে সেরে ওঠার পরও অনেকেরই পরবর্তীতে আবারও শ্বাসকষ্ট দেখা দেয়। বক্ষব্যাধি বিশেষজ্ঞরা বলছেন, সচেতন থাকলে এই সমস্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যে সমস্ত রোগীগুলো এরকম পাচ্ছে, ম্যাক্সিমাম রোগে তার যদি আগের কোনো রেসিডুয়াল লাং ডিজিজ না থাকে, তাইলে এটা 3 থেকে 4 মাস 6 মাসের ভিতর সে রিকভার হয়ে যায়। বিচলিত হওয়ার কিছু নাই। যদি কোভিডের পরে এই সিমটমগুলি থাকে, একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি সঠিক যদি ওষুধটা সেবন করেন, এটা থেকে মুক্তি পাবেন। বক্ষব্যাধি হাসপাতালের এই পরিচালক জানান, এসব রোগীর সুবিধার জন্য শিগগিরই আলাদা একটি বহির্বিভাগও চালু করতে যাচ্ছেন তারা। পোস্ট কোভিড ফাইব্রোসিসের ম্যানেজমেন্টের জন্য আমরা একটা গাইডলাইন তৈরি হয়ে গেছে অলরেডি, আমরা অচিরেই এটা আমরা পাবলিশ করব। এবং এই শুধু গাইডলাইন না, আমরা ওইখানে জায়গা নির্ধারণ করে আমাদের একটা পোস্ট কোভিড আউটডোর আমরা চালু করতে যাচ্ছি। যারা এই অসুখে ভুগবেন তারা সহজে এসে আমাদের এখানে চিকিৎসা নিতে পারবেন। পরামর্শ মেনে চললে করোনা পরবর্তী শ্বাসকষ্টের এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।